আমি 22 বছর প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ এবং ইংলিশে বলা হয় ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন ন্যাপে 22 বছর মাস্টার রোলে চাকরি করেছি। ইউনিসেফের আন্ডারে 8 বছর চাকরি করেছি। এখন আমার চাকরি নেই, এখন আমি বেসরকারিভাবে একটি বাসায় কেয়ারটেকার হিসাবে 10,000 টাকা বেতনে একটি চাকরি করে যাচ্ছি। তাই প্রিয় 5 নং ওয়ার্ডবাসী, আমাকে একটি ভোট দিয়ে প্রিয় এলাকাবাসীর সেবা করার জন্য সুযোগ দেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বয়স্ক মানুষকে বিধবা ভাতা করে দিব সরকারের কাছ থেকে চেয়ে, আমি যারা পঙ্গু আছেন ওনাদের কিছু বয়স্ক ভাতা যেত পায় এই ব্যবস্থা করে দিব। দেশের যা সরকারি বিধানে যা কাজ আছে আমি সেই কাজগুলো সরকারের আইন মোতাবেক আমি করার জন্য চেষ্টা করব। গরিব দুঃখীর পাশে থাকব, কোনো চাঁদাবাজ রাখবো না, কোনো মাদক লোক রাখবো না। আমি দেশের এলাকার উন্নয়নের কাজের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমি প্রিয় 5 নং ওয়ার্ডবাসীর কাছে ভিক্ষা হিসাবে একটি সাহায্য হিসাবে একটি ভোট চাচ্ছি। আমার মার্কা রেডিও, আমার চাকরি মনে করেন যে আমার ছেলেও এখানে থাকেন, আমি না করলেও চলবে, আমার ছেলে করবে। মালিকে আমাকেও ভালোবাসেন, আমার ওয়াইফকেও ভালোবাসেন, আমার ছেলেকেও ভালোবাসেন। আমরা ওনার চাকরি ছাড়ব না, আমার ছেলে অথবা আমার ওয়াইফ অথবা আমার বনাঞ্চারী আছেন ওনারা, ওনার চাকরি ছাড়ব না, ওনাকে বিপদের মুখে ঠেলে দিব না। চাকরি আমরা সকল সহপরিবার নিয়ে করার জন্য চেষ্টা করব। যদি ওইখানে নির্বাচিত হয়ে চাকরি করে তাহলে এইখানে মানুষের সেবাটা করবে কে? আমার ছেলে আছে, আমার ছেলে চাকরি করবে, আমার ওয়াইফ আছে উনি চাকরি করবে, আমার মা আছে উনি চাকরি করবে, ওনারাই চাকরিটা করবে। আমি জনগণের খেদমতের প্রত্যাশায় আছি এবং জনগণের খেদমত করবো ইনশাল্লাহ। 5 নং ওয়ার্ডের রেডিও মার্কায় সবাই আমাকে সাহায্য হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদের পাশে থাকব। এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ মেহনতি মানুষের।